নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকের ভিডিওতে আমরা জানতে চলেছি 2024 সালে রথযাত্রা কবে এবং জেনে নেব পঞ্জিকা অনুযায়ী রথযাত্রার সঠিক সময়সূচি, তার সাথে জানব উল্টো রথযাত্রা কবে পড়েছে এবং জানতে চলেছি পুরীর জগন্নাথ রথযাত্রাকে ঘিরে কিছু চমকপ্রদ তথ্য। এবার আমরা জেনে নেব 2024 সালে রথযাত্রা কবে। 7ই জুলাই রবিবার পড়েছে রথযাত্রা। এবার জানব তিথি এবং পঞ্জিকা অনুযায়ী রথযাত্রা কবে পড়েছে। দ্বিতীয়া তিথি শুরু হবে 6ই জুলাই 2024 শনিবার শেষ রাত 4:03 থেকে, আর তিথি শেষ হচ্ছে 7ই জুলাই 2024 রবিবার শেষ রাত্রি 4:34। চলুন এবার জেনে নেওয়া যাক উল্টো রথ কবে পড়েছে। 16ই জুলাই 2024 মঙ্গলবার বিকেল 5:26 মধ্যে উল্টো রথযাত্রা সমাপ্ত হবে। বিষ্ণুর অন্যতম অবতার জগন্নাথ, অক্ষয় তৃতীয়ার দিন থেকেই রথের নির্মাণ শুরু হয়ে যায়। রথ তৈরি করতে প্রায় 2 মাস সময় লাগে। প্রতি বছর বসন্ত পঞ্চমীর দিন দশপল্লীর জঙ্গল থেকে কাঠ একত্রিত করা শুরু হয়। প্রায় 200রও বেশি সেবায়েত মিলে বলরাম, সুভদ্রা ও জগন্নাথের জন্য 3টি পৃথক রথ নির্মাণ করেন। প্রতি বছর রথযাত্রার জন্য নতুন রথ তৈরি করা হয়। তখন পুরনো রথ ভেঙে দেওয়া হয়। পুরাণ অনুযায়ী জগন্নাথ প্রথম যখন পূর্ণিমার দিনে স্নান করেন তখন তিনি অসুস্থ হয়ে পড়েন। তারপর 14 দিন একান্তবাসে থাকেন তিনি। এ সময় জড়িবুটির সাহায্যে তার চিকিৎসা করা হয়। 15 দিনে সুস্থ হয়ে প্রকাশ্যে আসেন জগন্নাথ। উল্লেখ্য, জ্যৈষ্ঠ পূর্ণিমার দিনে স্নানযাত্রা আয়োজিত হয়। এই দিনই স্নানের পর অসুস্থ হয়ে পড়েন জগন্নাথ। 3টি রথের মধ্যে সুভদ্রা ও বলরামের মধ্যে বলরামের রথ সবার আগে থাকে, মাঝখানে সুভদ্রা ও শেষে জগন্নাথের রথ থাকে। এই 3টি রথের পৃথক নাম রয়েছে। বলরামের রথ তালধ্বজ নামে পরিচিত। লাল ও সবুজ রঙের রথ বলরামের। সুভদ্রার রথের নাম দর্পদলন বা পদ্মরথ। কালো অথবা নীল ও লাল রঙের রথ হয় সুভদ্রার। জগন্নাথের রথের নাম নন্দীঘোষ। লাল হলুদ রঙের রথটি জগন্নাথের। এই রথটির উচ্চতা 45.6 ফুট। বলরামের তালধ্বজ এর উচ্চতা 45 ফুট উঁচু এবং সুভদ্রার দর্প দলনের উচ্চতা 44.6 ফুট। এই সমস্ত রথ নিম কাঠ দিয়ে তৈরি। আলো ও শুভ নিম কাঠ দিয়ে রথ নির্মাণ হয়। নিম কাঠ নির্বাচনের দায়িত্ব রয়েছে জগন্নাথ মন্দিরের এক সমিতির ওপর। রথ তৈরির সময় কোনো ধরনের পেরেক বা কাটার ব্যবহার করা হয় না। 3টি রথ তৈরি হয়ে গেলে 6 পহনড়া অনুষ্ঠান সম্পূর্ণ করা হয়। এ সময় পুরীর রাজা পালকি করে এখানে আসেন। নিয়ম মেনে তিনি রথের পুজো করেন। তারপর সোনার ঝাঁটা দিয়ে মণ্ডপ ও পথ পরিষ্কার করেন রাজা স্বয়ং। তো বন্ধুরা, জয় শ্রী জগন্নাথ দেবের জয়। সকলের রথযাত্রা আপনাদের ভালো কাটুক। আগাম শুভেচ্ছা রইল, সোজা রথ উল্টো রথ সকলের ভালো কাটুক। অনেক মজা করবেন আর পাঁপড় খেতে কিন্তু কেউ ভুলবেন না। আর একটা জিনিস, লাইক আর সাবস্ক্রাইব করতেও কিন্তু ভুলবেন না, পাঁপড়ের সাথে সাথে সেটাও মনে রাখবেন, ঠিক আছে? আমি আবারও নতুন ভিডিও নিয়ে হাজির হবো।